দেখুন, স্ত্রীদের তিনটে ভুলে স্বামীরা বরবাদ হয় বা ভিখিরি হয়ে যায়, সেই ভুল নিয়েই আজকের আলোচনা। দেখবেন ম্যাক্সিমাম সংসারে স্ত্রীলোক এই ভুলগুলো করে বসে, যার কারণে সেই সংসারে অভাব অনটন আসে এবং তাদের স্বামীদের সমস্ত দিক থেকে বরবাদির কারণ হয়ে দাঁড়ায়। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যদি সব কিছু জানার আপনার ইচ্ছা থাকে তো কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার এখন যে অবস্থা আছে তার থেকে বেটার অবস্থায় থাকবেন, কারণ এই ভুলগুলো ম্যাক্সিমাম সংসারেই কিন্তু এখন করে বসে। দেখবেন বহু আগে কিন্তু এত ভুল হতো না, কারণ আগেকার যারা আমাদের ঠাকুমা মা তারা অনেক কিছু মেনে চলত, এখনকার দিনে কিন্তু ওগুলো মানে না। আর দেখবেন মহিলাই কিন্তু ঘরের লক্ষ্মী, আর মহিলা ছাড়া কিন্তু ঘর সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ হয়। আর দেখবেন কিছু কিছু ছেলে আছে তাদের কিন্তু বিয়ের পরেই জীবনে উন্নতি হয়ে থাকে, আবার কিছু কিছু ছেলের আছে দেখবেন বিয়ের পরেই বরবাদি হয়ে থাকে। প্রচুর ধনসম্পত্তির মালিক বিয়ের পরে ধীরে ধীরে ভিখিরি, রাস্তার ভিখিরি হয়ে যায়। আবার দেখবেন খুব গরিব ঘরের ছেলে, দুবেলা দুমুঠো খেতে পারত না, কিন্তু তার বিয়ের পরে সে কোটিপতি হয়ে যায়। তাই এই যে মহিলাদের কিন্তু একটা ভালো জায়গা বা মান্যতা দিতেই হবে, মেয়েদের জন্যই কিন্তু ছেলেদের জীবনের সফলতা এবং অসফলতা দুটোই কিন্তু হয়ে থাকে। আর কি কি কাজ করলে পরে আপনার স্বামীর বরবাদি হতে পারে, ভিখিরি পর্যন্ত হয়ে যেতে পারে, আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই। এটা সকলের জন্য, এটা কোনো রাশিভিত্তিক আলোচনা না, তাই মন দিয়ে দেখুন এবং সকলে দেখুন। শুধু দেখলে হবে না, শেয়ার করতে হবে, প্রত্যেকের দেখার সুযোগ করে দিন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 2023 সালে এসে ম্যাক্সিমাম সংসারেই কিন্তু অভাব অনটন এসে হাজির হয়েছে, তার কারণ আমাদের চালচলন সঠিক নেই। বিশেষ করে মহিলাদের অনেক খারাপ চালচলনের কারণে, কিছু ভুল সিদ্ধান্তর কারণে তাদের সাংসারিক দিক থেকে কিন্তু অনেকটাই ক্ষতি করে ফেলছে। সেগুলো আমাদের জানা নেই, তাই আমরা বুঝতে পারি না তার কারণটা কি। কিন্তু যদি একটু সার্ভে করে দেখেন তাহলে ম্যাক্সিমাম বলব সংসারে কিন্তু নানারকম অভাব অনটন এবং স্বামীর দিক থেকে বরবাদির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাদের কথা মাথায় রেখেই আজকের আলোচনা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম যে ভুলটা মানে আমাদের ঘরের স্ত্রীরা করে বসে সেটা হচ্ছে ঝাড়ু। দেখুন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর কিন্তু প্রতীক, হতে পারে একটা ঝাড়ু দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা ঝাড়ু কি গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই আপনার ভাগ্য ফেরাতে পারে। তাই যদি কোনো মহিলা ওই ঝাড়ুকে লাঠি দিয়ে বা পা দিয়ে সরিয়ে দেয়, সেই বাড়ি সেই স্বামীর বরবাদি 100% ঘটবে এবং ভিখিরি হয়ে যাবে। সে যত টাকার মালিক হোক না কেন, টাকা পয়সা কিভাবে নষ্ট হবে সে কিছুই খুঁজে পাবে না, ধীরে ধীরে ভিখিরি হয়ে যাবে। তাই কখনোই ঝাড়ুতে পা দেওয়া উচিত নয়। কিন্তু কিছু মহিলা আছেন তারা এইসব পাত্তা দেয় না, এগুলোকে অত গুরুত্ব দেয় না, ও হাত দিয়ে ধরবো ঝাড় দেওয়ার জিনিস, পা দিয়ে সরিয়ে দেয়। আর যখনই আপনি পা লাগাবেন আপনার বরবাদি শুরু হবে, এগুলো প্রমাণিত 100% কাজ করে। তাই এই কাজটা ভুলেও করবেন না, আপনার স্বামীর বরবাদির কারণ হয়ে দাঁড়াবে, আপনার সাংসারিক অশান্তি কিন্তু তৈরি হবে, আর মা লক্ষ্মী কখনোই আপনার বাড়ি বসবে না। আমি আবারও বলবো, মেয়ে ছেলে বা মহিলা বা প্রত্যেকের স্ত্রী লক্ষ্মী স্বরূপ হয়ে থাকে, কারণ স্ত্রীদের ভাগ্যেই কিন্তু স্বামীদের উন্নতি হয় এবং স্বপ্ন পূরণ হয়। তাই এই স্ত্রীরা যদি এরকম ভুল কাজ করে তাহলে তার খেসারত তার স্বামীকেই দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দু নম্বর যেটা ভুল করে বসে এটাও ম্যাক্সিমাম সংসারে দেখা যায়, আর সেই কারণে দেখবেন ম্যাক্সিমাম সংসারেই এখন অভাব অনটন, স্বামীর কর্মহীন হয়ে যাওয়া এগুলো কিন্তু দেখা যায়, তার কারণ আমরা নিজেরাই কিন্তু তৈরি করি। দু নম্বর যে ভুলটা করে বসে সেটা হচ্ছে পাশি বাসনপত্র, অর্থাৎ রাতে যে খাবারটা খাচ্ছে সব ওই
এঠো বাসনপত্র কিচেনে রেখে দেওয়া। এটা কিন্তু মারাত্মক অন্যায় এবং আপনার সংসারের ক্ষতি। কখনোই এই ভুলটা করবেন না। এটাও মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়, আর আপনার ঘরে কখনোই মা লক্ষ্মী থাকবে না যদি এরকমটা আপনারা করে থাকেন। তাই কখনোই এঠো বাসনপত্র আপনার ঘরে মজুদ করবেন না, এক থেকে দেড় ঘন্টাও রাখা উচিত নয়, আর সেখানে সারা রাত। যারা যাদের বাড়িতে এই এঠো বাসনপত্র, বাড়ির স্ত্রীরা এই সারা রাতের জন্য রেখে দেয়, রাতে খাওয়ার খেয়ে যে সকালে আমার কাজের মহিলা আসবে বা কাজের লোক আসবে তাকে দিয়ে পরিষ্কার করা, সে নয় পরিষ্কার করলো, কিন্তু আপনার ধীরে ধীরে যে বরবাদই হচ্ছে, আপনার সংসারে যে নানারকম অর্থকষ্ট আসছে, সেটা কিন্তু আপনারা কখনো বোঝার চেষ্টা করছেন না। এর কারণটা কি, উৎসটা কোথা থেকে আসছে? কারো কারোর তো বাড়িও নিলাম হয়ে গেছে, কাজকর্ম তো যাবেই, বাড়িও নিলাম হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা নিজেরা। তাই আজকের আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব যে এই ভুলগুলো কখনোই করবেন না। তাই বাসি বাসনপত্র মানে বাসি করবেন না কখনোই, আর রাতে খেয়ে সকালে ধোয়ার কখনোই পরিকল্পনা করবেন না। এছাড়াও দিনের বেলাতেও যখন খুশি আপনারা খাওয়া দাওয়া করছেন সেটাকে ধুয়ে রাখার চেষ্টা করবেন। কোনো রকম এঠো বাসনপত্র যদি আপনার বাড়িতে থাকে, আপনার ঘরে কখনোই লক্ষ্মী থাকবে না, আপনার ধীরে ধীরে বরবাদির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এগুলো আমরা গুরুত্ব দেই না, জানি না, শুধু এটাই জানি সময় খারাপ হয়ে গেল, এই তো ক মাস আগে ভালো ছিলাম, কেন খারাপ হলো, এই গ্রহ খারাপ, বাস্তুদোষ, এই দোষ সেই দোষ করছি। এগুলো অবশ্যই দোষ হচ্ছে, তৈরি হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আপনার বাস্তুদোষ তৈরি হয়ে যাবে, আপনার গ্রহ খারাপ হয়ে যাবে, আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না শুধু সামান্য ভুলের কারণে। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। সবচাইতে বেশি যে ভুলটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে থাকে সেটাই তিন নাম্বার ভুল, সেটা হচ্ছে আপনার যে কপালে সিঁদুরটা পড়ছেন এই সিঁদুর কাউকে দেবেন না। দেখা যায় বাড়িতে কেউ মানে আপনার বাড়িতে কেউ কোনো যদি অতিথি আসে তাকেও এই সিঁদুরটাই পড়তে বলা হয়, এখান থেকে নাও। এই ভুলটা করলে আপনার স্বামীর বরবাদ 100% এবং বিকেরি হয়ে যাবেন, কারণ আপনার সংসারে অসুখ বিসুখ লেগে থাকবে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। এই সিঁদুরের কোটর না ফাঁকা রাখা যায় না কাউকে দেওয়া যায়, আর এই ভুলগুলোই আপনারা করে বসেন, আর তার খেসারত আপনার স্বামীরা দিয়ে থাকে। তাই এই ভুলটা একদম করবেন না, তিন নাম্বার ভুলটা মারাত্মক ভুল। তাই যারা এই ভুলগুলো করছেন আপনারা তো বুঝতে পারছেন না যে আপনার বাড়ির বরবাদির কারণটা কি, আপনারা ভিখারি হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এইগুলো। আপনাদের কাছে কোনো ঘটনা না, এটা ঠিকই আছে, সিঁদুর এখান থেকে পড়ুক, ঠিক তখন থেকেই আপনার কিন্তু খারাপ সময় শুরু, মা লক্ষ্মী কখনোই থাকবে না। তাই সব কিছু আপনি দিতে পারেন আপনার পরনের, মানে আপনি যে সিঁদুরটা পড়ছেন যে কৌটো থেকে, সেই কৌটো থেকে কাউকে সিঁদুর কিন্তু পড়তে দেবেন না, প্লাস ওই কৌটোটা ফাঁকা রাখবেন না, শেষ হওয়ার আগে আবার অন্য কৌটো থেকে ওটাকে ঢেলে নেবেন। এই ভুলগুলো যদি আপনারা প্রতিনিয়ত করে চলেছেন, করে চলেছেন, আরও করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনাদের বরবাদই হবে, আপনারা কিন্তু আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। সবচাইতে ক্ষতি হবে আপনার স্বামীর, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বে, মানসিক দিক থেকে পিছিয়ে পড়বে, মান যশ খ্যাতি সব কিন্তু নষ্ট হবে। তাই এই যে তিনটে ভুলের কারণে আপনাদের, অর্থাৎ আমি মহিলাদের নিয়ে বলছি, এই স্ত্রীদের তিনটে ভুলের কারণে স্বামীদের বরবাদি এবং ভিখারি হয়ে যাওয়ার কারণ নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এই ভুলগুলো যারা প্রোগ্রামটা দেখবেন, আশা করি এই ভুলগুলো করবেন না। দেখুন না, আমি যে কথাগুলো বললাম যদি আপনার মধ্যে এইগুলো সবই থেকে থাকে একটু বাদ দিয়ে দেখুন না, কিছুদিনের মধ্যে আপনার জীবনে উন্নতি আর উন্নতি শুরু হয়ে যাবে। আর যারা এই ভুলগুলো প্রতিনিয়ত করছেন তারা মিলিয়ে দেখবেন আপনারা দিনে দিনে বরবাদি হয়ে যাচ্ছেন। তাই এই ভুলগুলো যা করেছেন করেছেন, আর করবেন না। আমি আপনাদের ভালো চাই, তাই এই ধরনের আলোচনা বা প্রোগ্রাম করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম। সকলে ভালো থাকুক, সকলে ধনী হোক, এটাই আমার আশা। তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রোগ্রামটা দেখছেন এই তিনটে কাজ যারা করছেন আর করবেন না, যারা করেন না এখনও কোনো দিনও এইসব কাজ করেননি তারা সতর্ক হয়ে যান, ভুলেও করবেন না, তাহলে কিন্তু 100% বরবাদি হবেই হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।